তাহলে হ্যালো প্রোগ্রামার, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে ফক্স অ্যান্ড স্নেক। তো প্রবলেমটা আমরা পড়ে বোঝার চেষ্টা করব, দেন এটাকে ইমপ্লিমেন্ট করব। ফক্সাইল স্টার্টস টু লার্ন প্রোগ্রামিং। ফক্সাইল প্রোগ্রামিং শিখতে শুরু করেছে। দ্যাট ফার্স্ট টাস্ক ইজ ড্রয়িং আ ফক্স, হাউএভার দ্যাট টার্নস আউট টু বি টু হার্ড ফর আ বিগিনার। তো প্রথমে তার যেটা টার্ন থাকে তাকে একটা ফক্স আঁকাতে হয়, কিন্তু সেটা কঠিন হওয়াতে বিগিনার লেভেলের জন্য সে ডিসাইডস টু ড্র এ স্নেক ইনস্টিড। তো সে ফক্সের পরিবর্তে সাপ আঁকানোর চিন্তা করে। আ স্নেক ইজ প্যাটার্ন অন এন বাই এম টেবিল। তো এখানে স্নেক আঁকানোর কিছু বডি এক্সটেনশন দেন গোস টু রোজ সামহাও এখানে দিয়েছে। ইয়োর টাস্ক ইজ টু ড্র স্নেক ফর ফক্স সেল। The empty cell should be represented as dot and the snake cell should be filled with number signs hash. So এটা আসলে আমরা example দেখে বোঝার চেষ্টা করব। Consider sample test ordered to understand the snake pattern. So আমাদের এখানে কিছু নাম্বার দেওয়া থাকবে, সেটাকে হিসেব করে আমরা স্নেকের প্যাটার্নে সেটাকে ড্র করতে হবে। লাইক আমরা যদি সবার শেষের সবচেয়ে বড় আউটপুটটা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটস লাইক আ স্নেক, মানে সাপটা প্রথমে ডান থেকে বামে, ডান থেকে বামে এভাবে আর কি জিগ জ্যাগ, সেটা আমাদের সাপ। তো এটা হচ্ছে যে আমাদেরকে এভাবে ইনপুট দেওয়ার ফলে এভাবে প্রিন্ট করতে হবে। তো আমরা কোডে এখন এটাকে ইমপ্লিমেন্ট করব। প্রথমে একটা ফাইল সেভ করে নেই স্নেক দিয়ে, স্নেক ডট সিপিপি। তো বডিটা প্রথমে তৈরি করে নিব। এই সকল প্রবলেম মূলত ইউআরআই তে বেশি থাকে। সো এটা কোড ফোর্সেসে রয়েছে, টেকনিক্যাল একটা কোয়েশ্চেন যেটা আমাদের নেস্টেড লুপকে আরো ইজি করে দেবে। তো আমাদের যেরকম দুইটা ভেরিয়েবল রয়েছে সেরকম দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব এবং সে দুটাকে ইনপুট নিয়ে নেব। ওকে, তো আফটার দ্যাট আমরা এখানে যদি দেখি যে চারের কারণে যেটা সেটা হচ্ছে যে কয়টা কলাম হবে সেইটা ডিপেন্ড করেছে এবং তিনের কারণে কয়টা রো হবে সেইটা ডিপেন্ড করেছে। এখানে পাঁচের কারণে পাঁচের কারণে কয়টা রো হবে সেইটা ডিপেন্ড করেছে এবং তিনের কারণে কয়টা কলাম হবে সেইটা ডিপেন্ড করেছে। তো আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হবে এখানে অবশ্যই। আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এ, বিকজ আই এর উপর ডিপেন্ড করবে কয়টা রো হবে। তো আই আমরা ওয়ান থেকে শুরু করব এবং ইকুয়াল টু এ দেব। অ্যান্ড দেন আমরা ফর লুপ চালাব, যেটা আমরা জিরো থেকে শুরু করতে পারি, যে লেস দেন বি, যে প্লাস প্লাস, অর্থাৎ এর উপর ডিপেন্ড করে কয়টা রো হচ্ছে এবং যে এর উপর ডিপেন্ড করে কয়টা কলাম হচ্ছে। আমরা তো এটা জানি যে আই যদি একবার চলে তখন যে বি পরিমাণ সময় পর্যন্ত এখানে চলবে, অর্থাৎ বি পরিমাণ সময় পর্যন্ত এটা চলবে। তো নেস্টেড লুপের বেসিক ধারণা। এবার আমরা এটাকে একটা প্রাথমিকভাবে এটাকে প্রিন্ট করে দেখি সবগুলো হ্যাশ দিয়ে। তো আমরা যদি এখানে একটা দেখতে চাই যে সঠিকভাবে নেস্টেড লুপ কাজ করছে কিনা, তো আমরা একটা এখানে একটা ইনলাইন দিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা রো শেষের পরে একটা করে ইনলাইন হবে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, সো এখানে সি আউট হবে। ওকে, আমরা যদি নাইন এবং নাইন দেই, ইন দ্যাট কেস আমরা কিন্তু দেখছি সবগুলোই হ্যাশ। এবার আমাদের প্রবলেম অনুযায়ী এই যে
যেগুলো জোর লাইন, অর্থাৎ 1 2, যেগুলো জোর লাইন 2 4 6 8, এগুলোতে ডট ডট প্রিন্ট করতে হবে, এবং জোর লাইনের শেষে একটা হ্যাশ প্রিন্ট করতে হবে। 3 নম্বরটা দেখি আমরা, জোর লাইনের শেষে একটা হ্যাশ প্রিন্ট করতে হবে। তো লাইক দ্যাট আমরা এটা একটা এটা কিছু কন্ডিশন দিয়ে করতে পারি, যেমন ইফ আই মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ যেখানে যেখানে আই মডুলাস 2 ইকুয়াল 0 থাকবে, সেখানে আমরা সি আউট ডট করে দেব, অ্যান্ড দেন বাকিগুলোতে আমরা সি আউট হ্যাশ করে দেব। ওকে, তো আমরা যদি 9 9 দেই, তো সেক্ষেত্রে কিন্তু সবগুলোতে হ্যাশ এবং দ্বিতীয় লাইনে ডট পাচ্ছি। কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনে হ্যাশ থাকবে, তো এটা তো আমাদের নেই। তো সেই জন্য আমরা এখানে আরো একটা কন্ডিশন ইউজ করতে পারি, যে ইফ ইফ আমাদের যেটা শেষে আমাদের হ্যাশ থাকবে, তো শেষে হ্যাশ থাকার জন্য আমাদের যেটা করতে হবে, যে যদি জে ইকুয়াল টু বি হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের হ্যাশ প্রিন্ট করবে। তো জে ইকুয়াল ইকুয়াল এখানে আমরা বি মাইনাস 1 নেব, কারণ বি 0 থেকে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাশ প্রিন্ট করব। এলস ক্ষেত্রে আমরা ডট প্রিন্ট করব, যেটা হচ্ছে জোর লাইনের ক্ষেত্রে। ওকে, তো এবার যদি আমরা দেখি, সেক্ষেত্রে 9 9, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি সবগুলোর পিছনে একটা করে হ্যাশ প্রিন্ট হয়েছে। বাট দ্য প্রবলেম ইজ, এখানে আমাদের যদি আমরা বড় কোনো প্রবলেমে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে হ্যাশ, তারপরের লাইনে আবার প্রথমে হ্যাশ, আবার তারপরের লাইনে শেষে হ্যাশ, তারপরের লাইনে প্রথমে হ্যাশ। তো এটা একটা জিগজ্যাগ ভাবে যাবে, কিন্তু এটাকে তো একবার এটা এটাকে আমাদের একটা কন্ডিশনে ফেলাতে হবে। এমন তো হবে না যে একবার ডান দিকে চলবে, একবার বাম দিকে চলবে, তো এটাকে একটা কন্ডিশনে ফেলাতে হবে। কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড লাইনে হ্যাশ হচ্ছে, 4 লাইনে সামনে হ্যাশ হচ্ছে, আবার 8তম লাইনে সামনে হ্যাশ হচ্ছে, অর্থাৎ প্রথমে হ্যাশ হচ্ছে। সো আমরা যদি দেন আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে 2তম লাইনে 2 6, এবং হচ্ছে যে যেটা হবে 2 6, দেন হচ্ছে যে 10, অর্থাৎ যেগুলোতে যেগুলোতে 4 দিয়ে মডুলাস করলে আমাদের 2 থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শেষে হ্যাশ প্রিন্ট করতেছে, এবং যেগুলো 4-এর গুণিতক, অর্থাৎ 4 8 12, সেগুলোতে আমাদের প্রথমে হ্যাশ প্রিন্ট করতেছে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা 2টা কন্ডিশন ইউজ করব। ইফ আই মডুলাস 2, ইফ আই মডুলাস 2, এটা 2-এর বদলে আমরা 4 ইউজ করব, 4 যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে আমরা, অর্থাৎ হচ্ছে যে আমাদের এটা 4-এর গুণিতক, সেক্ষেত্রে আমাদের শেষে হ্যাশ থাকবে এবং প্রথমে ডট থাকবে। কিন্তু যদি ইলস ইফ এটা 4-এর গুণিতক না, জোর হওয়া সত্ত্বেও 4-এর গুণিতক না হয়, অর্থাৎ 2 বাকি থাকে, যেমন 2 6, তারপরে আমাদের 10, অর্থাৎ এগুলো জোর কিন্তু 4-এর গুণিতক না, যেটার ভাগশেষ 2 থাকে, সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথমে হ্যাশ প্রিন্ট করতে হবে। সো দ্যাট এখানে আমাদের ইফ জে ইকুয়াল ইকুয়াল 0 এই কন্ডিশনটা ইউজ করতে হবে, কারণ প্রথমে হ্যাশ প্রিন্ট করতে হবে, 0-তে আমরা হ্যাশ প্রিন্ট করব, আর বাকি সবগুলোতে আমরা ডট প্রিন্ট করব। তো এবার যদি আমরা রান করে দেখি, লাইক 9 9, অ্যান্ড দেন আমরা কিন্তু যেমন
এক্সাম্পলে দেওয়া রয়েছে তেমনি আউটপুট পাচ্ছি, অর্থাৎ সাপের মতো জিগজ্যাগ জিগজ্যাগ। এক্স্যাক্টলি। সো এবার আমরা সাবমিট করে দেখব। তো প্রবলেমটা একটু অ্যারে ট্যারে বা অন্যান্য কিছু থেকে আলাদা ছিল, তবু এটা ওকে। ইটস গেট ওয়েট টাইম আউট। আচ্ছা, তবু প্রবলেমটা খুব ইন্টারেস্টিং ছিল, আমি আশা করছি আপনারা এনজয় করেছেন। সো অ্যাজ ইউ সি, আমার এখানে হচ্ছে যে কোড ফোর্সের সার্ভারটা অনেক ডাউন, বাট আমি যখন প্রশ্নটা ছিল সেভাবে আমি সলভ করেছি। তো আশা করি এটা অ্যাকসেপ্ট করবে। আমিও এটা অ্যাকসেপ্ট, আমি একবার সাবমিট করেছি সেই সময় অ্যাকসেপ্ট করেছে। তো আপনারা কোডটা এটা বুঝে থাকলে আপনারা এটা নিজেরা করে সাবমিট করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।